নকশা বেশি ছিল এটা কানাডিয়ান উডের ছাদ যে আমরা তৈরি করেছি তেতুল বিচি কালারে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইয়াসিন বলক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি ইয়াসিন আবাদ আপনাদের সাথে আর আজকে কিন্তু আমরা চলে এসেছি আমাদের সবার পরিচিত একটা দোকান স্বপ্নবিলাস ফার্নিচারে স্বপ্নবিলাসের ফার্নিচারের ঠিকানাটা কিন্তু উত্তর বাড্ডাতে অবস্থিত তো আপনারা যারা দেখা যায় বাড্ডার আশেপাশে আছেন বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন তারা দেখা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই বাড্ডা থেকে বা স্বপ্ন বিলাস থেকে আপনার ফার্নিচারটি আপনি বুঝে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রবাসী ভাইয়েরা কিন্তু আপনার ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তাদের এখান থেকে যে কোনো ফার্নিচারের পুরো ডিটেলসটা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর কিন্তু আপনার গন্তব্যস্থানে আপনি কিন্তু ফার্নিচারটা নিতে পারেন তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা দেখা যায় দু হাজার বাইশ সালের নতুন মডেলের নতুন কিছু ফার্নিচার নিতে চান একবার আপডেট যাদের দেখা যায় আপডেট ফার্নিচার গুলো কিনতে চাচ্ছেন দু হাজার বাইশ সালের নতুন মডেলের তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর আজকে যে শুধু আপডেট দেব 2022 সালের এরকমটা নয় আজকে শুধু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে 2022 সাল উপলক্ষে তারা কিছু ফিচারের উপরে 50% ডিসকাউন্ট দিতেছে আপনার 50% ডিসকাউন্ট মানে অবাক করার একটা বিষয় তো যারা দেখা যায় এরকম একটা অফার যারা লুফে নিতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে কেউ ভিডিওটি স্কিপ করবেন না একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আর এরকম অফার কিন্তু দেখা যায় সব সময় থাকে না কিছু কিছু সময় আসে যে সময়গুলোতে শুধু এই ডিসকাউন্ট দেওয়া হয় আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু সাহায্য করবে স্বপ্ন বিলাস আপনি আসলে যাকে সব সময় পেয়ে যাবেন তিনি হলো রাশেদ ভাই ভাই আসসালামু আসসালামু আলাইকুম এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখবেন এবং শেয়ার করবেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্য অবশ্যই আমাদের পেজ টা ফলো করবেন এবং কি আমাদের ভিডিও কে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো দেরি না করে চলুন ভেটা শুরু যাক সালাম আলাইকুম ভেওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো 50% ডিসকাউন্টে আমাদের একটি বিশাল অফারে যে সুপারটি আমরা তৈরি করেছি সেটি হলো একটি কর্নার সোফা আমরা মূলত এর আগে এই কর্নার সুপারটি বানিয়েছিলাম এবং 25000 টাকা এটার মূল্য ছিল পূর্ব মূল্য কিন্তু অনেকেই হয়তোবা দেখবেন আমাদের ভিডিওতে বিভিন্ন প্রাইজে বিভিন্ন ডিসকাউন্ট থাকে আমরা একবার 21 ফেব্রুয়ারি উপলক্ষে এই সোফা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা বিশ হাজার টাকা ছাড় দিয়ে আমরা পঁয়ষট্টি হাজার বানিয়েছিলাম এখন এই সোফাটি সেম সোফা সেম কনফিগারেশন এবং সেম আপনার মডেল আপনি লুকিং যা দেখছেন তাই আছে শুধুমাত্র আমরা এই সোফাটিকে একটি টি টিভিল কমিয়ে আমরা এটাকে ফিফটি পার্সেন্ট লেস করে দিয়েছি মাত্র আটত্রিশ টাকায় যে সোফাটি সাধারণত বিগ সাইজের একটি সোফা ছিল যেটা হল রুমে সাধারণত অনেকগুলা মানুষ স্পেসিফিক ভাবে বসার জন্য আমরা এই সোফাটি তৈরি করেছি এই সোফাটি আপনি একটি ডিভান যেটা দেখছেন এটা সাইজটা খুবই বড় এখানে বসলে আপনি চারো কিনারে চারজন লোক বসতে পারবে এবং আপনি এই ডিভানটির একটি ফ্যাসিলিটি হলো আপনি যদি করে দেন। কোনো মানুষ সাথে শুইতেও পারবে এখানে শোয়ার মতো একদম কমফোর্টেবল প্লেস যারা দেখছেন তারা ভাববেন হয়তো এই এটা কি উপকারিতা এটা যখন বাসা বাড়িতে গেস্ট আসবে আপনারা সাধারণত একটি সোফাকে একটি বেড বানিয়ে বাসার গেস্ট রুম মানে গেস্টদেরকে একটি স্পেস দিতে পারলেন যাতে করে অন্য কোথাও আর আপনাকে বেড প্রয়োজন পড়লো না তো যারা এই সোফাটি নিবেন মনে করি যে বাসার জন্য খুবই উপকারী হবে এবং বিগ সাইজের একটি কর্ন সোফা কমফোর্টেবল এবং সাইডে আমাদের একটা একটি মোড়া ফাংশন করেছি যেটার ভিতরে চারটা মোড়া আপনি ইন ভিজিবল করতে পারবেন এটা ভিতরে রাখা আছে আপনি এটাকে বের করে আপনি বসাইলে চারটা মোড়া আমি দেখাচ্ছি চারটা মোড়াই বের হবে বের হলে আপনি এখানে বসিয়ে আরো চারজনকে গেস্ট কে বসতে দিতে পারবেন যদি প্রয়োজন না পড়ে সেটাকে আবার ভিতরে রেখে দিবেন এটা দুই সাইড চারটি মোড়া এবং এটার সাথে সিট দেখতে পাচ্ছেন পাঁচ সিট আর সাথে আমি বালিশ গুলো দিয়েছি কমফোর্টেবল থাকার জন্য যাতে করে একজন মানুষ বসলে সে যেন আরাম ফিল করতে পারে প্রত্যেকটা সিটের সাথে একটা করে বালিশ আছে অতিরিক্ত চারটা বালিশ দিয়েছি যাতে করে অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে তো একসাথে খেলাধুলা করার জন্য আরো চারটা বালিশ অতিরিক্ত আপনারা পাচ্ছেন তো এই সুপারটি নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো আমার এই প্রাইজে এর আগে কখনো সেল করি নাই তারপরেও আপনাদের জন্য তৈরি করা তো 38000 টাকায় এই সোফাটি কিনবেন এবং কিনে আমাকে জানাবেন আসলে প্রোডাক্টটি কেমন যদি আপনাদের ভালো লাগে আমি মনে করব আমার অবশ্যই প্রোডাক্টটি ভালো হয়েছে আচ্ছা তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা সোফা দেখতে পাচ্ছি দেখেন এখানে আরেকটা সোফা দেখতে পাচ্ছি রশিদ ভাই এটা সম্পর্কে কিছু বলেন জি এটা একটা সেম ফ্যাসিলিটিতেই আপনারা যারা একটু আগে দেখেছেন যে আমি বলেছি যে যারা বেড নাই বেডের পরিবর্তে আপনারা একটা ডিভান এড করে সোফা ইস করবেন এটা ঠিক सेम আরেকটি ফ্যাসিলিটি এটা কিও আপনি সোফাকে বেড বানাইতে পারবেন এটা একটা বেড কাম সোফা সাধারণত বাসা বাড়িতে স্পেস না থাকার কারণে আমরা সোফা রাখতে পারি না সেই জন্য আর কি একটু নর্মাল সাইজে আমি একটা সোফা তৈরি করেছি এই সোফাটাকে আপনি বেড হিসেবে ব্যবহার করতে পারবেন এটা প্রত্যেকটা জিনিস আপনার উঠানো যায় আপনি চাইলে আপনার মনের মতো করে এখানে বসিয়ে রাতের বেলা জি রাতের বেলা যারা থাকবে তাদের জন্য এই ফাংশনটি আমি করেছি আপনার বালিশ দেওয়া আছে আপনি এখানে শুইতে পারবেন আর এখানে চাইলে আপনি এখানে স্পেসিফিক ভাবে বসতেও পারবেন যেহেতু এটা স্পেস আছে আবার আপনার ভালো লাগছে না যে যে দরকার পড়বে পরে আপনি এটাকে উঠিয়ে রাখবেন সেক্ষেত্রে এটা অনেক মোটা করে দেওয়া আছে আপনারা এসে দেখে নিবেন একটি বেডকাম সোফা কিন্তু সাধারণত এই ধরনের আমি এর আগে তৈরি করিনি এটা খুবই হাই কোয়ালিটি ভাবে তৈরি করেছি কিন্তু প্রাইস টা আমি বাড়াই নেই আমি সেম প্রাইজই রেখেছি এটা শুধুমাত্র অফার প্রাইস আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা নিতে

এবং গোল্ডেন কালার দিয়ে এবং এই খাটটি দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার লেদার দিয়েছি এবং লেদারটা খুবই হাই কোয়ালিটি একটি লেদার সামনে থেকে হয়তো গ্লেস বুঝতে পারতেন যেহেতু আমি শোরুমে আমি সবাইকে ইনভাইট করবো আসার জন্য তবে আপনি এই খাটটি নিতে পারেন

করে মানুষ হয়তো ভাববে যে আপনারা কিভাবে কমে দিচ্ছেন কারণ আমরা দিচ্ছি এই কারণে সাধারণত আমরা খাট মানুষের সৌন্দর্য বাড়ানোর জন্য একটু কম প্রাইজে রাখি যাতে করে যে কেউ মানুষ ব্যবহার করতে পারে না তো আপনারা দেখেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এই প্রাইজে বিক্রি হচ্ছে বাট আমি সেই প্রাইস রাখবো না যেহেতু আমি অনলাইনে বিক্রি করি সবার জন্য সেম প্রাইজ থাকবে মাত্র আঠাইশ হাজার টাকায় এই বেড নিতে পারবেন এবং এটা একটা গোর্জিয়াস্ট যারা অনেকে হয়তো বলবেন যে ভাই আঠারো এবং এই খাটের নিচের পার্টটা যে দেখতে পাচ্ছেন এটা সেম উপরের পার্টের মতোই হবে এই ডিফারেন্স টা অনেকে না বুঝে হয়তো প্রশ্ন করে ফেলবেন যে আমার আমার কাছে আঠারো হাজার টাকার খাট আছে আমি আপনাকে দেখাবো

যারা বসবে অবশ্যই বুঝতে পারবে একটা সোফার গুণগত মান এবং সোফাতে বসলে কতটা আরামদায়ক হতে পারে এই সোফা না বসলে বোঝা যাবে না তবে আমরা সবসময় একটু হাই কোয়ালিটি সোফা রাখি তার ভিতরে এটি একটি এবং এটা খুবই স্পেশাল আমরা অফার দিয়ে বিক্রি করি সাধারণত এই সোফাগুলাকে আমি বিভিন্ন কালারে বিভিন্ন সময় বিক্রি করেছি তবে আজকে যে কালারটি রেখেছি এটা হচ্ছে কমলা কালার আর এটা অনেক সময় আমাদের দেখবেন আমরা ফেব্রিক দিই আজকে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটা বেলভেট কাপড় বেলভেট কাপড় সাধারণত একটু দাম বেশি থাকে অনেকে হয়তো কাস্টমাইজ করেও নিয়েছেন কিন্তু আমি সেই দাম আজকে রাখছি না আমি নিজেই বেলভেট কাপড় লাগিয়ে দিয়েছি পরবর্তীতে যারা নিবেন সেম কাপড়ই পাবেন হয়তো কালার বিভিন্ন প্রাইজে কালারটা থাকবে আর আপনাদের এই সোফাটি আমি আজকে যে প্রাইজে দিচ্ছি সেটা সাধারণত হয়তো অনেকে দেখবেন যে আমাদের ভিডিওতে অনেক প্রাইজে আমরা বিক্রি করছি তার থেকে আজকে একটু কমে পাবেন এবং কেন পাবেন সেটাও বলছি যেহেতু আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি তো ভিডিওটা দেখানোর প্লাস আপনারা যেন ভালো প্রোডাক্ট গুলা পান সেই আসবেন এবং আমি বলবো এই প্রোডাক্টের গুণত মান কি এটা সেগুন কাঠের একটি সোফা সাধারণত সেগুন কাঠের নকশা ডিজাইন দিয়ে সোফা আমরা খুব কমই ব্যবহার করে থাকি এটা সেগুন কাঠ এবং এটার পাশাপাশি আপনি হাতলে একটি আপনি যে ফোম গুলা লাগাইছি এই ফোম গুলা খুবই সফট খুবই আরামদায়ক ফিল করবেন আর এই সোফাটি পাঁচ সিট এর একটি গোর্জিয়াস সোফা এখানে স্টোন দিয়েছি আর ডিজাইনটা আর এই যে সিলিটা দেখছেন এটা খুবই হাই কোয়ালিটি মেশিন দ্বারা সিলিটা তৈরি করা হয় এই সিলি সাধারণত সবাই দিতে না আমরা দেই কারণ এই শিলিটা খুবই সুন্দর লাগে একটা সোফাকে খুবই গর্জিয়াস করে এই সোফাটি প্রাইস টা আমি এখনই বলে দিচ্ছি এই সোফাটি আমাদের পূর্বমূল্য ছিল পঞ্চান্ন টাকা আমরা সেই থেকে আটচল্লিশ হাজারে ছিল এখন আটচল্লিশ সোফাটা আমি চাই সবাই ব্যবহার করুক আর সাধারণত দশ বারো পনেরো বিশ মানের সোফা থাকে আমরাও বিক্রি করি সবাই করে আমি যদি ভুল না করি আপনাদের তো নিজেদের কারখানা জি আমাদের নিজস্ব কারখানা এই জন্যই সব বলি যে চাই মানে আপনি আপনার একটু আপ করুন আপ করলেই আপনি আপনার ভালোটা পাবেন অনেকে হয়তো কম দামে ভালো সোফা আসা করে কিন্তু কম দামে কখনোই ভালো সোফা আশা করা ঠিক না কম দামের কম দামি থাকবে সেটা হয়তো কম দামের ভিতরে ভালো সোফা কিন্তু এই সোফাটি একটি হাই কোয়ালিটি সোফা আপনি ব্যবহার করবেন এবং এটার গুণগত মানটা বুঝতে পারবেন একটা সোফার কি কি কোয়ালিটি থাকা উচিত তো এই সোফাটি মাত্র আপনি পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি এখন আপনাদেরকে যে বেডগুলো দেখাবো সেই বেডগুলো সাধারণত আমরা অনেকেই বাসা বাড়িতে একটু কম দামে খাট খুঁজি তবে কম দামের ভিতরে কম দাম খোঁজা অনেক সময় ঠিক না কম দামের ভিতরে ভালো খাটটা খুঁজবেন আর সেই ভালো খাটটা হলো এই খাট এই খাটটা আপনার লেদারের সাহায্যে আমি তৈরি করেছি লেদারটা দিয়েছি যাতে করে আপনারা ডিজাইনটা ছবি তুললে বা যে সময় বাসায় রাখলে সুন্দর আসে আর এখানে যে এটা গোল্ডেন কালার করছি যাতে করে একদম ব্ল্যাক থাকলে ছবি মানে আপনি বুঝতে পারবেন না এটার ভিতরে সৌন্দর্যটাকে এই জন্য সৌন্দর্য লুকিয়ে না রাখার জন্য খুব গর্জিয়াস করে এই নকশাগুলো দেওয়া হয়েছে আর এটা মালসেন প্রসেসিং এর ভিতরে তৈরি করেছি এটা আমি সাইজটা বলে দিচ্ছি ছয় ফিট বাই সাত ফিট খাট আপনি চাইলে লেদার বিভিন্ন পরিবর্তন করে নিতে পারবেন আমার কাছে অলরেডি অনেকগুলো কালার আছে আপনি চাইলে এর থেকেও বেশি চাইলে আমি দেওয়া হবে আর এটার নিচের পার্টটা খুবই স্ট্রেট করা হয়েছে বাসাবাড়িতে অনেকে পা ঝুলানোর জন্য অনেকে স্ট্রেট চায় নকশা চায় না তাদের এবং খাটের সাথে আপনি একটি গর্জনের বিছানা পাবেন যে বিছানা গুলা গর্জনের আমরা ফ্লাই বলি আর গর্জনের ফ্লাই আমরা গ্যারান্টি দিব আজীবন আপনি যতদিন ব্যবহার করবেন গর্জনের বিছানা কোন সমস্যা হলে ঘুনে ধরলে আমরা স করে দিব গোরে প্লাই দেবেন এটার সাথে একটু লাইট মেরুন আবার অনেকে ডার্ক পছন্দ করো অনেকে চকলেট পছন্দ করো অনেকে কফি কালার পছন্দ করে অনেকে তেতুল বিজি পছন্দ আরেকটা ডিজাইন আছে জি ডিজাইন বিভিন্ন সময় বিভিন্ন রকমের তৈরি করি সেম থাকে যার যেরকম ভালো লাগবে সেটাই নিবে দেখ এবং বাসা বাড়িতে লেডিস থাকে তারা পিঙ্ক পছন্দ করে তাদের জন্য আবার এই কালারটা চায় পছন্দ পছন্দের একটি কালার পিঙ্ক কালার টা নিতে পারেন এটার প্রাইসটা পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা তারপরে এখানে দেখেন এখানে কিন্তু সোফার আবার আছে বিভিন্ন কালার এর থাকে আপনি আজকে যে কালার টি পাচ্ছেন সেটাও আমার খুবই সুন্দর আপনি চাইলে বিভিন্ন কাপড় পরিবর্তন হবে এটা সেগুন কাঠের এখানে চাপ দিয়েছি এখানে একটি স্টোন দিয়েছি পা গুলা খুবই মোটা এটা সিট মাথার অংশটা খুবই সুন্দর লাগছে এবং এটা আপনি কাছে থেকে না দেখলে এটার কোয়ালিটিটা বুঝতে পারতেন না তবে যতটুকু দেখতে পারছেন এটা খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি এই সুপারটি নিতে পারবেন সাথে সিট কয়টা এটার সাথে পাঁচ মানে আর একটা থাকবে আর একটা ওয়ান থাকবে আর যদি এর থেকে একটু কমে আপনার প্রয়োজন হয় অনেকে হয়তো বলবেন যে আমার একটু কমে চাচ্ছি তারা এই সুপারটি নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র আরেকটা সেগুনের একটু ভিন্ন ডিজাইন আছে এটাকে হ্যারিকেন মডেল বলে এটার দাম আরেকটু কম এটা পাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সাধারণ জি আমরা সাধারণত মাত্র এক হাজার থেকে পাঁচ হাজার ভিতরে আমরা অনেকগুলা সোফার মডেল রাখি যারা এক হাজার বাজেট কম থাকলে তাদের জন্য কোন সোফাটা নিতে পারবেন সেইভাবে একটি কর্নার সোফা দেখতে পাচ্ছেন আমরা সাধারণত আমাদের শোরুমে মিনিমাম দশ থেকে পনেরো সেট কর্নার সোফা থাকি। আমাদের কারখানাও থাকে তৈরি হওয়াতে তো তার ভিতরে কিছু কিছু সময় কিছু কিছু কর্নার সোফা অটোমেটিকলি আপনি রেডি পাবেন আবার কিছু সময় আপনি তৈরি করে নিতে পারবেন যেগুলো রেডি আছে তার

সেগুন কাঠের নকশা দিয়ে তৈরি করেছি এটার মাথার উপরে তিনটা গাড়ি আছে যারা অনেকে গাড়ি বলতে আমি বুঝাবো এই নকশাটাকেই গাড়ি বলে মাথার উপরে একটি নকশা এবং তিনটা সোফার সাথে তিন মাথা এটাকে তিন মাথা নকশা বলি আপনি আসলে দেখতে পাবেন এবং দুই সাইডে দুইটা মোড়াও আছে আর এটা সিটে যে কাপড় দিয়েছি এটা বেলভেট কাপড় যারা বেলবেট কাপড় পছন্দ করেন তারা আশা করি এই সোফাটির গুণগত মানটা বুঝতে পারবেন এবং এই সোফাটিকে আপনি কালার পরিবর্তন করে নিতে পারেন তবে প্রাইসটা সেমি থাকবে আপনার মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এই সোফাটি নিতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনার প্রত্যেকটা সিটের সাথে একটা করে বালিশ থাকবে হ্যাঁ এখানে দেখা যায় কয়েকটা কালার রাখা আছে আপনার যে কালারটা পছন্দ আপনি ওই কালারটা নিতে পারেন নিতে পারেন বা আপনি চাইলে পরিবর্তন করেও নিতে পারবেন আমার কাছে সবসময় থাকে এখানে আমরা টি টেবিল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটা কফি টেবিল বলে আপনি টি টেবিল ব্যবহার করতে পারেন বা বাসা গাড়িতে ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করতে পারেন এখানে চারজন বসার মতো মোরাও আছে চারটা মোড়া বিশিষ্ট এই কফি টেবিলটা আপনি নিলে বাসা বাড়িতে খুবই উপকারী হবে আপনি অনেক সময় অনেক সময় গেস্টদেরকে একই সাথে একই সময় অনেকগুলো আপ্যায়ন করতে পারবেন আর এই টি টেবিলটা একটু অফার প্রাইজেই দিব যেহেতু সোফার সাথে এটা অনেকে নিতে চায় তখন সোফার সাথে নিলে আপনি মাত্র দশ হাজার টাকায় নিতে পারবেন আর যদিও বা আলাদা কিনেন তাও আপনাকে দশ হাজার টাকা দিয়ে নিতে হবে

ডিভাইন দেখতে এটা একটি ডিভাইন যেটাকে আমরা মালাম ডিজাইন বলি বা বিভিন্ন নকশা যে নামে তবে নকশা ডিজাইনের ভিতরে এটা একটি সৌন্দর্য বাড়ায় অনেক সময় বেডের করে অনেকে বাসা বাড়িতে একজন মানুষ আসলে ব্যবস্থা আর এটার সাথে একটি বালিশও থাকে আর এটা সুন্দর একটি কাপড় দিয়ে তৈরি করছি এই কাপড় গুলাকে আমরা হাই কোয়ালিটি অনেক কাপড় থাকে এই সমস্ত সময় বিভিন্ন সময় বিভিন্ন কালার থাকে আজকে এই কালারটা দেখতে পাচ্ছেন এক এক সময় এক এক কালার থাকবে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন এটা রেডি আছে এটা যদি নিতে চান আমি খুবই অফার একটি প্রাইজে দিব এটা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ছিল এবং শীতকাল থাকার কারণে অনেক সময় অনেকে সোফা পছন্দ করে তাই আমি এটা লাগিয়েছি এটা একটি ডার্ক চকলেট এটাকে ডার্ক চকলেট বলে অনেকে ব্ল্যাক বলতে পারেন হয়তো কাছ থেকে দেখলে ডার্ক চকলেট লাগতো এটা বেলবেট কাপুর ভিতরে এখানে দেখছি ডিজাইন একটু করে আমরা ডিজাইন করে শিলি দিয়েছি এটা সিটের জন্য খুব সুন্দর লাগে আবার মাথার উপরে প্রত্যেকটারই একটি নাটাই দিয়েছি সিলাইটা খুবই সুন্দর আর এখানে প্রত্যেকটা সিটের সাথে বালিশও আছে আর এটা এখানে ডয়ারও আছে ডিজাইনটা খুবই সিম্পল একটি যারা বাসা বাড়িতে জিনিস পছন্দ করে তাদের জন্য এটা আর এই সোফার সবচেয়ে বড় স্পেশালিটি হলো এই সোফার দুনো পাশ দুনো সাইড থেকে দশ ইঞ্চি করে সাইজ কমানো আছে যারা বাসা বাড়িতে কর্নার সোফার সাইজের কারণে রাখতে পারেন না তারা এই সোফাটি নিতে পারেন এই সোফাটি সাধারণত আমি আপনাদেরকে মেপে দেখাবো আমার কাছে সবসময় ফিতা থাকে যে পিতা দিয়ে আমি মেপে দেখাবো সাধারণত আমরা সোফাগুলা গুলা কিনতে গেলে সাইজের কারণে কর্নার সোফা বসাতে পারি না তবে এই সোফাটির আগে আমি দেখাবো আমার পাশেই একটা সোফা আছে যেটা কর্নার সাইজটা আমি দেখাচ্ছি টুলশ উনিশ ইঞ্চি বাইরে থেকে উনিশ ইঞ্চি এই উনিশ ইঞ্চি আপনি এখানে বসিয়ে দেখেন বাইরে এখানে গ্যাপ রয়ে গেল দশ ইঞ্চি এই দশ ইঞ্চি গ্যাপ যদি দু সাইড থেকে পান আপনি বিশ ইঞ্চি গ্যাপ পেয়ে গেলেন তো এই বিশ ইঞ্চি গ্যাপের বিনিময়ে আপনি কিন্তু একটি কর্নার সোফা ব্যবহার করলেন অল্প জায়গার ভিতরে বসে যাবে আমরা এই সোফা টি মাত্র বত্রিশ হাজার টাকা হলে এটা নেওয়া যাবে নাকি আরেকটা দেখতে পাচ্ছি আরেকটা মডেল কর্নার সুপার বিভিন্ন মডেল থাকে তবে এটা কাঠের না কাঠের একটি সোফা প্রসেসিং যেটাকে বলি আমরা প্রসেসিং উড এটা কানাডিয়ান উড এর সাহায্যে আমরা তৈরি করেছি তেতুল বিচি কালারে এটা সিট গুলা ফোম আর সবকিছুই একই মানের জিনিস যেগুলো আমরা সেগুন কাঠে দিয়ে থাকি একই মানের সবকিছু শুধু আমরা সেগুন কাঠের জায়গায় আমরা প্রসেসিং যেটাকে কানাডিয়ান বলেন সেই কাঠটা দিয়েছি আর এটা দামটা খুবই কম আপনি এটা নিতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকায় আমরা আটাইশ হাজার টাকায় কিন্তু কর্নার সোফা বাসা বাড়িতে ব্যবহার করতেই পারি কারণ আটাইশ হাজার টাকা দিয়ে আপনি যদি একটা কর্নার ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার বাসাটা কত সৌন্দর্য হলো এবং বাসা

যেহেতু তার জন্য আমরা প্রাইস এত বাড়াই নেই আপনারা গর্জিয়াস নকশা দিয়েছি এবং ডিজাইনটা একটু ভিন্ন বিভিন্ন পার্টে পার্টে আপনার এটার কিছু বেশি ডয়ার বেশি আছে এটা প্রত্যেকটা একটু ফেসিলিটি বেশি আছে তো টা সেমই এটা আপনার মাত্র বারো হাজার

আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে অফার দিয়েছিলাম তবে এখনো সেমই রয়েছে আপনি শুধু কালারটা পরিবর্তন করেছি এবং এটার কাঠটা দেখতে পাচ্ছেন এটা সেগুন কাঠের আমরা সাধারণত সেগুন কাঠের ভিতরেই এই অ্যালসেপ সোপাটি তৈরি করেছি এলসেপ সোফাটি খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট এটার সাথে আপনি দেখেন বালিশগুলো আমি অনেকগুলো বালিশ দিয়েছি বাসা বাড়িতে যারা বালিশের সাহায্যে এই ব্যবহার করবেন দেখবেন যে বালিশগুলো আরাম ফিল করবে এবং আপনার সিটটা খুবই সুন্দর কালারটা অনেক বিভিন্ন সময় বিভিন্ন কালারে বানে আজকে আমি এই কালারটা রেডি রেখেছি যদি ভালো লাগে নিবেন এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনি এলসিপ সোফা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় সোফাটা এটা সাইজটা আমি বলে দিচ্ছি যেহেতু বলেছিলাম যে বাসা বাড়িতে জায়গা না থাকেন এটা মাত্র আপনার লম্বায় আছে আট ফিট পাশে আছে ডিবানটি পাঁচ ফিট দেখেন খুবই সুন্দর একটা সোফা কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অসম্ভব প্রায় তারপর এখানে দেখতে আরেকটা কর্ণা সোভা দেখতে পাচ্ছি দেখেন এখানে যে কর্ণা চোভাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটু ভিন্ন ডিজাইনে তৈরি করেছি মোড়া রাখার জিনিসটা আমরা ঢেকে রাখি এটাতে ঢাকা না এটা তো ওপেনই আছে আপনি মোড়া দেখতেও পারবেন বের করতে পারবেন আবার রাখলেও সুন্দর্য হবে এটাতে রাখলেও সুন্দর না রাখলো আর এখানে যে হাতলটা দিয়েছি এটা অনেক সময় দেখবেন সোফার সাথে যে হাতল ফাংশন টা থাকে এটা ওইটার মতোই আপনি বসার পরে এখানে হাতটা রাখলে আপনার প্লেস টা খুবই সুন্দর হবে অনেকে বসার পরে হাত রাখার জন্য খুব সুন্দর একটা প্লেস খুঁজে এই সোফাটা নিতে পারেন এই সোফাটা খুবই সুন্দর এবং গর্জিয়ার একটি আমরা মডেলে তৈরি করেছি এটার সাথে আমরা পাঁচটা সিট দিয়েছি এবং এটা ডয়ারও দিয়েছি খুবই সুন্দর একটি ডয়ার স্মল একটি প্লেস আর এখানে একটু গ্যাপ দিয়েছি যাতে করে ডয়ার অনেকে সাধারণত সামনে পর্যন্ত থাকে কিন্তু এটাতে গ্যাপ দিয়েছি যাতে করে আপনি টি টেবিল এর মতো করে ইউজ করতে পারেন অনেকে বাসা বাড়িতে এই জায়গাগুলাকে স্পেস গুলোকে কাজে লাগাতে পারবেন আর এটা যেখানে দেখছেন কর্নার টি এই কর্নারটাও খুবই সুন্দর একটি কর্নার আমি এখানে কোনো নকশা দেইনি যেহেতু অনেকে সিম্পল পছন্দ করে এই জন্য এইভাবে সিম্পল রাখা কাঠের সাহায্য করছি সেগুন কাঠ আর এইখানে যে বালিশগুলো দেখছেন খুবই সুন্দর করে নিতে পারবেন আর এই সোফা টি খুবই কম দামে পাচ্ছেন সাধারণত টাকা নিচে পাওয়া যায় না তবে এই মাত্র আপনি নিতে পারবেন আচ্ছা দেখেন খুবই চমৎকার আমি আপনাদেরকে এখন একটি কর্নার সোফা দেখাবো যে কর্ণাটি নকশা ডিজাইনের একটি গর্জিয়ার সোফা যে সোফা আমরা সাধারণত অনেকে মোড়া বিশিষ্ট থাকি কিন্তু এটাতে কোনো মোড়া দেয় নেই কারণ বাসা পাঁচিতে অনেকে এই সোফা টি দেখবেন একটি অন্যরকম একটা লুকিং তৈরি হবে কারণ সাধারণত অনেকে বাসা বাড়িতে রাজকীয় খুব একটু টাইপ পছন্দ করে তাদের জন্য আজকে এই কর্নের সোফা নিতে পারেন তবে এটা খুবই স্পেশাল একটি অফার প্রাইজে পাবেন আমরা এর আগের ভিডিও তো অনেক সময় অনেক রকম প্রাইজে দিয়ে থাকি তবে আজকে আমি যে

শুনলে অনেকে প্রাইজের কারণে ডাইনিং টেবিল নিতে পারে না এর আগে কখনো কেউ হয়তো আমার কাছ থেকে পাবে না কিন্তু এখনই পাচ্ছেন এটা আমরা ডিজাইনটা আমরা একটু পরিবর্তন করেছি আগের গুলাতে নকশা বেশি ছিল এখন নকশা ছেড়ে আমরা শুধুমাত্র একটু সিম্পল মডেলে করেছি এটা প্রাইস টা খুবই কম আমি মাত্র একত্রিশ হাজার টাকায় এই ছয় যেগুলো দেখতে পাচ্ছেন যে ডাইনি দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান প্রসেসিং এর আমরা বিভিন্ন সময় বিভিন্ন মডেল বানিয়ে থাকি এটাকে রিং মডেল বলে আর এটার উপরে গ্লাস থাকবে টেন মিলি আর গ্লাস এর সাইজটাও বলেছি পাঁচ ফিট বাই তিন ফিট আর এই টেবিলগুলো আপনারা বাসা বাড়িতে হয়তো কম বাজেটের জন্য প্রশ্ন মানে ব্যবহার করতে চাইলে আপনি এটা নিতে পারেন এটা মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটি টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলটি একই সাইজ একই প্রাইস শুধু ডিজাইনটা ভিন্ন আমরা এটাকে ওয়ান গোলাপ বলি বা ফুলের নকশা দিয়ে আমরা তৈরি করেছি এই ডাইনিং টেবিলটি মালয়েশিয়ান প্রসেসিং উডের ছয় চেয়ারের এটার প্রাইসটাও ষোলো টাকা থাকবে এখানে আরও কিছু মডেল আছে যে মডেল গুলো হয়তো আপনারা আসলে দেখতে পারবেন বা আমাদের পেজে নখ দিলে আমি বিভিন্ন সময় ছবির সাহায্যে দেখাবো বিভিন্ন সময় বিভিন্নটাই রেডি থাকবে আপনার যেটা ভালো লাগবে আমরা সেটাই দিয়ে দিব। আর এইখানেই কিছু টি টিভি দেখাবো যে টি টিভি গুলা সাধারণত অনেকেই সোফার জন্য আমাদের কাছ থেকে চেয়ে থাকেন যে সোফার সাথে টি টিভি আছে কিনা জি আমরা সোফার জন্য অনেক ডিজাইনে অনেক কালারে

এখানে সব সর্বপ্রথম আসতে হলে ঢাকা উত্তর বাড্ডা হোসেন মার্কেট সবাই চিনে প্রসিদ্ধ নাম যেটাকে হোসেন মার্কেট বলি ঢাকা বাড্ডার হোসেন মার্কেট এখানে এসে যে কাউকে বাগান বাড়ি বলে আমাদের সোরুমে নিয়ে আসবে যেহেতু বাগান বাড়িতেই আমার শোরুম আমার শোরুমের হচ্ছে বাগান বাড়ি বাগান বাড়িতে আসার জন্য আপনাকে প্রথম উত্তর বাড্ডা হোসেন মার্কেট আসতে হবে আর হোসেন মার্কেট এসে আপনি যদি আমাকে কল করেন আমি হয়তো আপনাকে বাকি ডিটেলসও বলতে পারবো তো আমাদের আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক স্পেশাল একটি ভিডিও ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম